কাছে কিংবা দূরে মোবাইল বা ল্যাপটপে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সারাদিন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজকো হাজির ছোট্ট আলোচনা নিয়ে আজকে আমি কাকে নিয়ে আলোচনা করব সেই জিনিসটি অবশ্যই অবশ্যই ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছিলেন কেননা ভিডিও ডিসপ্লেতে যে ছবিটি দেখা যাচ্ছে সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকে সেই শেখ হাসিনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব কেননা শেখ হাসিনার পারিবারিক জীবন থেকে আমাদের শিক্ষা জীবনে অনেকটি প্রশ্ন প্রভাব বিস্তার করে থাকে বা অনেকটি প্রশ্ন এসে থাকে সেই জন্য আমাদের শেখ পারিবারিক জীবন সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞান হলো অর্জন করতে হবে যেহেতু আমরা বাংলাদেশে বসবাসরত অবস্থায় আছি সেই জন্য আমাদেরকে শেখ হাসিনা পারিবারিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে শুধু তাই নয় শেখ হাসিনা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ মুজিবুর রহমান যেহেতু বাঙালি জাতির পিতা হিসেবে আখ্যায়িত আমরা করে থাকি সেই জন্য অবশ্যই অবশ্যই শেখ হাসিনা পারিবারিক জীবন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তাই আমি আজকে শেখ হাসিনা পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করবো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো শেখ পারিবারিক জীবন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে বৈবাহিক অবস্থান বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে উনিশশো সালে রংপুর জেলার ফিরগঞ্জ থানার ফতেপুর গ্রামের বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানীর ডক্টর এম এ ওয়াজেদ মেয়ার সাথে বিবাহবন্দরে আবদ্ধ হয়েছিলেন অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম শেখ হাসিনার স্বামী নাম হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মেয়া যাকে সবাই সুদা মিয়া হিসেবে ডেকে থাকে তো এখন আমাদেরকে জানতে হবে শেখ হাসিনার পারিবারিক জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনের মধ্যে তার কয় সন্তানের জননী হিসেবে আখ্যায়িত করা যায় আমরা আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমরা উল্লেখ করেছিলাম শেখ হাসিনার পারিবারিক জীবনে অর্থাৎ তার দুটি সন্তান বিদ্যমান থাকে আমরা আজকের ভিডিওতে সেম কথাই বলবো শেখ হাসিনার পারিবারিক জীবনে তার দুটি সন্তানের জননী অর্থাৎ শেখ হাসিনার দুটি সন্তান একটি হচ্ছে ছেলে আরেকটি হচ্ছে মেয়ে ছেলেকে আমরা সবাই চিনি যার নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল এটা আমরা সবাই জানি এখন আমরা জানবো সজীব ওয়াজেদ জয়ের জন্ম পরিচয় এবং বর্তমানে তিনি কি করে থাকেন সেই জিনিসটা আমরা জানবো শেখ হাসিনার ছেলে অর্থাৎ শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় যিনি সাতাশে জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন সজীব ওয়াজেদ জয় হলেন একজন তথ্য প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন আর অপরদিকে সাইমা ওয়াজিদ পুতুল যিনি নয় ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর সাইমা ওয়াজিদ পুতুল হলেন একজন প্রখ্যাত ওটিজম বিশেষজ্ঞ সারা বিশ্বে তিনি অটিস্টিক শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন শুধু তাই নয় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য শুধু তাই নয় এবং কি তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী এছাড়াও আমরা আগের ভিডিওতে বলেছিলাম শেখ সিনার স্বামী কে ছিলেন আমরা সবাই জানি হাসিনার স্বামী হচ্ছে ডক্টর ওয়াজেদ মিয়া যিনি দুই হাজার সালে মৃত্যুবরণ করেছিলেন তো আমরা এতক্ষণে শেখ হাসিনার পারিবারিক জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করলাম অর্থাৎ শেখ হাসিনার পারিবারিক জ্ঞান সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করতে পারলাম তো পরবর্তীতে আমরা যে সকল ভিডিও আপলোড দিয়ে থাকবো তা হচ্ছে শেখ হাসিনার শিক্ষা জীবন শেখ হাসিনার রাজনীতির জীবন শেখ হাসিনার উপাধি শেখ হাসিনার পুরস্কার সমূহ এবং শেখ হাসিনার গ্রন্থাবলী সমূহ তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার মূল্যবান একটি শেয়ারে আপনার সহপাঠী বন্ধুগণ শিক্ষার জীবনের জন্য একটি অধ্যায় শিখিয়ে নিতে পারবে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি